হ্যালো শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক বৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। সামনে যাদের এসএসসি পরীক্ষা তাদের কথা বিবেচনা করে তাদের জন্য সর্বশেষ সাধারণ গণিত একটি চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হয়েছি। আমরা আশা করতে পারি বিগত বছরের মতো এবারও আমাদের এই সাজেশনগুলো ফলো করলে পরীক্ষার খাতায় পুরোপুরি আনসার করতে পারবেন। ইতিমধ্যে আপনারা বীজগণিত অংশের 1 নম্বর কমন সৃজনশীলটা স্ক্রিনে দেখতেছেন। সময় বাঁচানোর সুবিধার্থে আমি আর বলে শিক্ষার্থী সময় নষ্ট করতে চাচ্ছি না। তারপরে আপনারা 2 নম্বর এমনকি 3 নম্বর সৃজনশীলগুলো স্ক্রিনে দেখতেছেন। তারপরে আপনারা 4 নম্বর 5 নম্বর সৃজনশীলগুলো স্ক্রিনে দেখতেছেন। তারপরে আপনারা 6 নম্বর সৃজনশীলটি স্ক্রিনে দেখতেছেন। তারপরে আপনারা 7 নম্বর সৃজনশীলটি স্ক্রিনে দেখতেছেন। তারপরে আপনারা 8 নম্বর এমনকি 9 নম্বর সৃজনশীলগুলো স্ক্রিনে দেখতেছেন। তারপরে আপনারা 10 নম্বর কমন সৃজনশীলটি স্ক্রিনে দেখতেছেন। তারপরে 11 নম্বর সৃজনশীলটি স্ক্রিনে দেখতেছেন। তারপরে আপনারা 12 নম্বর এমনকি 13 নম্বর সৃজনশীলগুলো স্ক্রিনে দেখতেছেন। ভিডিওর মধ্যে আমি আরেকটি কথা বলতে চাই, আপনি যদি আমাদের এই সম্পূর্ণ সাজেশনটি যদি উত্তরপত্র সহকারে নিতে চান, দেখেন আমাদের উত্তরপত্রগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি। এক বিষয় নিতে হলে 50 টাকা, আর যদি সবগুলো বিষয় গ্রুপের বিষয়গুলো সহকারে সবগুলো বিষয় যদি উত্তরপত্র সহকারে পিডিএফ ফাইল নিতে চান, দেখা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে, বা চাইলে সরাসরি যোগাযোগ করে এই নাম্বারেই বিকাশ নগদ বা রকেটে 100 টাকা সেন্ড মানি করা, সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে আপনি যেভাবে নিতে চান সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো, ইমেল, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার যেভাবে নিতে চান সেভাবে আমরা আপনাদেরকে দিয়ে দিব। আশা করছি আমাদের কাছ থেকে সবগুলো বিষয়ের পিডিএফ ফাইলগুলো নিয়ে নেবেন। কথা বলবো তারপরের ত্রিকোণমিতি অংশ নিয়ে। আপনারা 1 নম্বর কমন ত্রিকোণমিতি অঙ্কটি দেখতেছেন, তারপরে আপনারা 2 নম্বর অঙ্কটি দেখতেছেন শিক্ষার্থী, তারপরে আপনারা 3 নম্বর অঙ্কটি দেখতেছেন, তারপরে 4 নম্বর উদ্দীপক সহকারে অঙ্কটি দেখতেছেন, তারপরে আপনারা 5 নম্বর অঙ্কটি দেখতেছেন, তারপরে আপনারা 6 নম্বর সৃজনশীল অঙ্কটি দেখতেছেন, সর্বশেষ আপনারা 7 নম্বর সৃজনশীল অঙ্কটি স্ক্রিনে দেখতেছেন। কথা বলবো পরিমিতি অংশ নিয়ে। ইতিমধ্যে আপনারা 1 নম্বর পরিমিতি অঙ্কটি দেখতেছেন, আমরা 8টি অঙ্ক কমন করে দিব। তারপরে 2 নম্বর সৃজনশীল অঙ্কটি দেখতেছেন, তারপরে 3 নম্বর এমনকি 4 নম্বর অঙ্কটি স্ক্রিনে দেখতেছেন শিক্ষার্থী, তারপরে আপনারা 5 নম্বর অঙ্কটি স্ক্রিনে দেখতেছেন, তারপরে আপনারা 6 নম্বর অঙ্কটি স্ক্রিনে দেখতেছেন, তারপরে 7 নম্বর অঙ্কটি স্ক্রিনে দেখতেছেন, তারপরে আপনারা 8 নম্বর অঙ্কটি স্ক্রিনে দেখতেছেন। দেখেন আমাদের লেখাগুলো আমরা কত মানসম্মতভাবে লিখে রেখেছি। তাছাড়া আপনার যদি পিএসসি, জেএসসি, এসএসসি, এসএসসি থেকে শুরু করে অন্যান্য শ্রেণীর যদি সাজেশনগুলো লাগে, ভর্তি পরীক্ষা থেকে শুরু করে যে কোনো শ্রেণীর হ্যান্ডনোট, সকল সাজেশনগুলো আমাদের কাছে রয়েছে। আপনি চাইলে শিক্ষার্থী যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন। কিছু বুঝতে অসুবিধা হলো দেখা নাম্বারে কল দিয়ে জেনে নিতে পারেন। কথা বলবো পরিসংখ্যান অঙ্ক নিয়ে। আমরা 7টি অঙ্ক কমন করে দিব। 1 নম্বর অঙ্কটি ইতিমধ্যে স্ক্রিনে দেখতেছেন, তারপরে আপনারা 2 নম্বর সৃজনশীল উদ্দীপক সহকার অঙ্কগুলো দেখতেছেন, তারপরে 3 নম্বর অঙ্কটি দেখতেছেন। সময় বাঁচানোর সুবিধার্থে এগুলো আর আমি বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। এই ভিডিওর প্রথম কমেন্টে আমরা বাকি অন্যান্য বিষয়ের সাজেশনের লিঙ্ক দিয়ে দিব, অথবা আপনি চাইলে ডেসক্রিপশন বক্স থেকে আমাদের যাবতীয় তথ্যগুলো দেখে নিতে পারেন। তারপরে আপনারা 4 নম্বর সৃজনশীলটি স্ক্রিনে দেখতেছেন শিক্ষার্থী, তারপরে আপনারা 5 নম্বর সৃজনশীলগুলো স্ক্রিনে দেখতেছেন, তারপরে আপনি 6 নম্বর সৃজনশীলটি স্ক্রিনে দেখতেছেন শিক্ষার্থী, সর্বশেষ আপনি 7 নম্বর কমন সৃজনশীলটি স্ক্রিনে দেখতেছেন।
আর জ্যামিতি অংশ সহকারে উত্তরপত্রের মধ্যে থেকে 100 টাকা দিয়ে সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো আপনি চাইলে নিয়ে নিতে পারেন। এই ছিল আমাদের আজকের মতো ভিডিওটি। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিও সম্বন্ধে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে আশার আলো সিএস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।